সাথে স্টুডিওতে শফিউল আলম ভুইয়া আছেন আছেন কামরুল ইসলাম চৌধুরী আলোচনায় যেতে চাই শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই কিছুক্ষণ আগে সর্বশেষ খবরে যেটা জানতে পেরেছি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন তার সময় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছেন কেমন আছেন সেটি এখনও আমরা সেভাবে জানতে পারিনি নিশ্চয়ই জানতে পারবো আমরা পরবর্তীতে এই বিষয়টি দিয়ে আসলে শুরু করতে চাই এই কারণে আজকে নির্বাচন কমিশনার বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে বলেই প্রত্যেকটা দল সমান তালে নির্বাচনী অংশ গ্রহণ করতে পারছেন এদিকে বিএনপি পক্ষ থেকে একটা অভিযোগ এখন পর্যন্ত করা হচ্ছে যে সরকারের নির্দেশের বাইরে নির্বাচন কমিশন কাজ করতে পারছে না বলেই তারা অভিযোগ করছেন লেভেল प्लेइंग ফিল্ড আসলে কতটুকু তৈরি হলো কামরুল ইসলাম চৌধুরী আপনাকে কি আলোচনা শুরু করতে চাই আসলে আমি লেভেল प्लेइंग ফিল্ড

এখন পর্যন্ত আসলে সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ যেটি আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়ালগের পরে সংলাপের পরে মানে একটা পরিবেশ তৈরি হলো সেই পরিবেশটা কিন্তু বিঘ্নিত হয়ে গেছে সেই পরিবেশটা কিন্তু এই যে এখন যেসব সংঘর্ষগুলো হচ্ছে গুলিবিদ্ধ হল বা এই যে মাহুদ্দিন খোকন এবং অন্যান্যদেরও আমরা দেখি যে তাদের উপর হামলা হচ্ছে ধরুন আমাদের ব্যারিসার মহদুদ আহমেদ তিনি বেরোতে পারেন না একটা মিছিল নিয়ে বেরোতে হচ্ছেন এরকম নানা জায়গায় এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশটাকে আমি মনে করি যে বিঘ্নিত করে আমাদের মানে নির্বাচন কমিশন আমি কিন্তু সরকারকে কোনোভাবে দায়ী করব না এই কারণে দায়ী করবো না কারণ এই সময়ে সমস্ত কার্যক্রমের দায় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং নির্বাচন অনুষ্ঠান করা সেই দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পেরেছেন বলে আমার মনে হয় না কারণ হচ্ছে যে সেটা যদি পারতেন তাহলে অন্তত কিছু কার্যক্রম আমরা দেখতাম অন্তত কিছু ব্যবস্থা হতো যেমন যেই অঞ্চলগুলোতে যেই জায়গাগুলোতে এরকম সংঘর্ষ হচ্ছে সেই জায়গাগুলোর যদি কর্মকর্তাদের যা যারা এই বিষয়ে অন্তত এগুলো থামানোর চেষ্টা করে নাই বা এগুলোকে বাগে আনবার চেষ্টা করে নাই তাদের বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে তাহলে আমরা মনে করতাম যে একটা পরিবেশ হচ্ছে সৃষ্টি হলো তো অর্থাৎ একটা ভালো মানে নির্বাচন আয়োজনের সমস্ত উদ্যোগ যেন মাঠে মারা যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তারপরে আরেকটি বিষয় আমরা খেয়াল করতে করছি সেটা হচ্ছে যে এই ঢাকা শহরে আমরা দেখি যে অনেক প্রার্থীর কোনো পোস্টার নাই অনেক প্রার্থীর প্রচারণা পর্যন্ত নাই এরকম একটা পরিবেশ তো এই পরিবেশটা কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক না তো এই কারণে যেমন সে প্রধান নির্বাচন কমিশনার বললেন কি প্রার্থীদের ও রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যেন হয়রানি না করা হয় সেই জন্য তিনি দুই তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীকে বা সচিবকে সিঠি দেবেন বা আইজিপিকে সিঠি দেবেন উনি আজ কেন দিলেন না দুই তিন দিন কেন তাকে নিতে হবে আমি বুঝি না এটা তো হলে একেবারে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেবেন এবং সেটা বাস্তবায়ন করবেন কার্যকর করবেন তারপরে যেমন গতকাল ইসি সচিব কি বললেন ইসি সচিব বললেন যে জ্যেষ্ঠ নেতাদের মানে যারা প্রার্থী তাদের মধ্যে জ্যেষ্ঠ যারা হ্যাঁ তাদেরকে যেন হয়রানি না করা হয় তাহলে জ্যেষ্ঠ কনিষ্ঠ এটা কে বিচার করবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেক প্রার্থী সমান অধিকার পাবে ছোট দলের বড় দলের মাঝারি দলের এমন কি একটা স্বতন্ত্র প্রার্থীও তো হ্যাঁ তার প্রার্থীদের সমর্থনে তিনি মিছিল করবেন প্রচারণা চালাবেন মাইকিং করবেন গণসংযোগ করবেন সেই অধিকারটা পাওয়ার তো তার রাইট আছে আমরা যদি জাতিসংঘ সনদ যেটাকে বলা হয় ইউনিভার্সাল সাপ্রেস সার্বজনীন ভোট ব্যবস্থা এটা যেমন ভোটাধিকারের ক্ষেত্রে প্রযোজ্য মানে অর্থাৎ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। সেটা যেমন সেই স্পিরিটের মধ্যে আছে একই সঙ্গে প্রার্থীদের সার্বজনীন প্রার্থিতা হুম অধিকার অর্থাৎ প্রার্থীদেরকে জনগণ বা ভোটাররা পাবেন এবং তার বাছাই করা পছন্দ করবার অধিকারটা নিশ্চিত করতে হবে সেই অধিকারটা হচ্ছে ওই যে ইউনিভার্সাল সাপ্রেস জাতিসংঘের এই সনদ এই সনদ অনুযায়ী কিন্তু আমরা দেখি আমাদের বাহাত্তরের সংবিধানে কিন্তু মৌল চেতনা এবং কাঠামোর মধ্যে এই স্পিরিটটা লুকায়িত আছে প্রচ্ছন্ন আছে এবং সেই কারণে তিয়াত্তর সালে যখন সংসদ নির্বাচন হয় বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনের পরে বাংলাদেশ ওই একটা নির্বাচন অনুষ্ঠানের ফলে জাতিসংঘের এই সনদের বলে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার যোগ্যতা অর্জন করে এবং তারপরেই কিন্তু বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে তো এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হবে এমনকি আমাদের যে সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদেরও এটা মাথায় রাখতে হবে অর্থাৎ সার্বজনীন প্রার্থী বরণ অধিকারটাকে সমুন্নত রাখতে হবে সেই যদি অধিকারটা যদি আমরা সমুন্নত রাখতে চাই তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা এই যে আইনশৃঙ্খলাজনিত যে পরিস্থিতিগুলো কেন একজন গুলিবিদ্ধ হবে কেন একটা সংঘর্ষ হবে আর আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক সহমর্মিতা বোধ থাকতে হবে যেমন আমার কাছে খুবই ভালো লাগলো একটা ছবি দেখে দৃশ্য দেখে সেটা হচ্ছে চট্টগ্রামে বিএনপি নেতা আবদুল্লমান এবং নফেল আমাদের মহিদদিন সাহেবের প্রয়াত মহিদদিন সাহেবের সন্তান তারা দুজন কোলাকুলি আমরা দেখতে চাই সারা বাংলাদেশে এরকম কোলাকুলির দৃশ্য অর্থাৎ প্রার্থীরা প্রত্যেকে প্রত্যেকের প্রতি হ্যাঁ সম্মান প্রদর্শন করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবেন কিন্তু আমরা কি সেটা সব জায়গায় দেখি সব কনসিস্টেন্সিতে দেখি আমরা তো আমরা তো আসলে এই রাজনৈতিক সংস্কৃতি দেখে অভ্যস্ত নই আমরা কাগজপত্র ছড়াচড়ির রাজনীতিতে আসলে অভ্যস্ত বেশি কিন্তু বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে তো এরকম একটা সংস্কৃতির মধ্যে আমাদের আসতে হবে আমাদের তো একটা জায়গায় মানে সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হুম বেটার টুমরের জন্য যদি আমরা আমাদের বাংলাদেশকে নির্মাণ করতে চাই স্বাধীনতার স্বপ্নে এই যে বিজয়ের মাস স্বাধীনতার মাস এই মাসটায় আমাদের কিন্তু এই যে স্বাধীনতার সমগ্র চেতনা এই চেতনাটাকে প্রসারিত করতে হবে এই চেতনাটাকে আমাদেরকে

দু একটি দল ছাড়া অন্য কোন দলকে আমরা নির্বাচনী প্রচারণায় সেভাবে সরব বা সোচ্চার থাকতে দেখছি না এমতাবস্থায় আসলে নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে আছে বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা গ্রেপ্তার আতঙ্কে আছেন যে কখন তাদেরকে ধরা হচ্ছে বা তাদেরকে কোন রকম গাইবি মামলা দেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ আমরা আসলে দেখতে পাচ্ছি যেটি তো এই অবস্থাতে আসলে নির্বাচনের জন্য যে সমান ফিল্ড তৈরি করার কথা নির্বাচন কমিশনের বলছেন মহোদয় বলছেন তো সেটি আসলে কি বাস্তবায় বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবিক আমরা তার কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি কিনা না যেটা তো আজকে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার প্রধান বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এটা এটা হলো একটা দিক আরেকটা দিক হচ্ছে আপনি যে বিষয়গুলোকে উত্থাপন করলেন সেগুলোকে লেভেল প্লেইং ফিল্ড না বলে যে নির্বাচন সংক্রান্ত নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে আমি আমি লক্ষ্য করছি এবং এই যে অন্য প্রার্থীর আজকে আমিও ঢাকা শহরে দেখলাম যে কিছু কিছু জায়গায় অন্য অনেক দলের প্রার্থীর পোস্টার নেই এটার দায় দায়িত্ব কার যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন যেই দল নির্বাচনে দাঁড়িয়েছে তারা তাদের পোস্টার লাগাবে এই এই যে ধরেন এই যে নির্বাচনী এলাকা তেজগারম না বা আপনার মহাকালী এলাকায় যদি যদি এক দলের পোস্টার থাকে আরেক দলের পোস্টার না থাকে সেটার জন্য তো অন্য দল দায়ী না সেটার জন্য তো নির্বাচন কমিশন দেয় না যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা তাদের পোস্টার লাগাবেন প্রচারণা চালাবেন সেটা তাদের দায় দায়িত্ব এটা কিন্তু নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের সাথে তুলনা করা যাবে না আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গ্রেফতার আতঙ্কের বিষয়টি যেটি বলছেন যে যে গায়েবি মামলার কথা যেটি বলছেন দেখেন এটা কিন্তু সাম্প্রতিককালে অনেকটাই কমে এসেছে তবে এখানে সত্যতা যাচাই করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে আপনার মনে আছে কিনা যে যে এই যে নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি অফিসের সামনে যে ঘটনা হলো পুলিশের গাড়িতে আগুন দেওয়া হলো তখন কি বলা হলো মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই বললেন কি ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এটা করেছে পরে পুলিশ শহর আপনার গণমাধ্যম কী বের করে নিয়ে আসলো তারা আসলে কর্মী এই যে এই উদাহরণটা আমি কেন দিচ্ছি এই যে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে মিথ্যা অভিযোগ করা হচ্ছে মিথ্যা অভিযোগ করলে যেটা হয় যে কোনো ঘটনা যদি সত্যিকার অর্থে ঘটেও যায় তখন সেটা নিশ্চিত করা যায় না আপনার নিশ্চয়ই যে বাঘ আসে বাঘ আসে গল্পটা মনে আছে তো যেদিন সত্যিকারের বাঘ আসে সেদিন আর কেউ থাকে না তো এই কারণে যে 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 গায়েবী মামলার কথা বলা হচ্ছে বা গ্রেফতারের কথা যেটা বলা হচ্ছে এখন কোনটা যে সত্যি কোনটা সত্যি নেয় এটা বের করাটা খুব মুশকিলের ব্যাপার তবে আমি যেটা মনে করি যে হ্যাঁ নির্বাচনের স্বার্থে যদি কারো বিরুদ্ধে এখানে কিন্তু স্পষ্ট কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা না থাকে কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট না থাকে তাকে গ্রেফতার করা যাবে না তো সাম্প্রতিককালে বোধহয় ওয়ারেন্ট ছাড়া ফৌজদারি মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা হয়েছে বলে সেইভাবে আমি অন্তত গণমাধ্যমে দেখিনি আবার দেখেন গণমাধ্যমের চিত্রটাও কিন্তু একরকম দাঁড়িয়েছে ধরুন দুইটা বড় সংবাদপত্র আজকে আজকে দিনের ঘটনা এবং গতকালকের ঘটনা যে দুইটা লিডের কথা যদি আমি বলি আমি তো সাংবাদিকতার ছাত্র ছিলাম সাংবাদিকতা করেছি আমরা সবাই এখানে সাংবাদিকতা করেছি যেমন কালকে এক কালকের দিনের সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে বাংলাদেশের বর্ষিয়ান একজন সাংবাদিককে বলেছেন এই প্রশ্ন করার জন্য কত টাকা পেয়েছ খামস এই যে শব্দ ব্যবহার খামোশ শব্দ বাঙালিরা ব্যবহার করে না তারপরে এই যে কত টাকা পেয়েছো প্রশ্ন করার জন্য একজন সাংবাদিকের দায়িত্ব কি যে কামাল হোসেন সাহেবের মুখে আমরা সবসময় জবাব দিই তার কথা শুনি সবসময় উনি সরকারের জবাবদিহিতার কথা বলেন এখন যে কামাল হোসেন সাহেব সবসময় প্রগতিশীলতার কথা বলে আসছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আসছেন আজকে উনি জামাতের সাথে নির্বাচন করছেন জামাতকে সাথে নিয়ে হাঁটছেন তো সেই প্রশ্ন করার দায়িত্ব তো সাংবাদিকের যে আপনি সারা জীবন যেই আদর্শ প্রচার করলেন যেই কথা বললেন আজকে এখান থেকে সরে গেলেন এই প্রশ্ন করাটা কি তার অপরাধ তারপর যে প্রশ্নটা করলেন ওনার মতো আমরা তো জানি উনি এত এমন একজন বিজ্ঞ আইনজীবী যেই যে কত টাকা পেয়েছো এটা কি একটা মানহানিকর প্রশ্ন নয় সাংবাদিকরা কি টাকা নেন প্রশ্ন করার জন্য আমার জানা মতে তো আমার অসংখ্য ছাত্রছাত্রী সাংবাদিকতা করে তারা কি অর্থের বিনিময়ে প্রশ্ন করেন যে এই যে যখন আপনার আমি এই উদাহরণটা দিচ্ছি এই কারণে যখন কামাল হোসেনের মতো বর্ষিয়ান রাজনীতিবিদরা এই ভাষায় কথা বলেন তখন কিন্তু এই যে যেই প্রসঙ্গে আমি এসেছিলাম যে একটা সংবাদপত্রে লিড হয়েছে ডক্টর কামাল হোসেন সাহেবের গাড়িতে হামলা হয়েছে আরেকটা পত্রিকায় লিড হয়েছে খামোস এবং এই যে কত টাকা পেয়েছে এই বিষয়টা এখন কামাল হোসেন সাহেবের গাড়িতে হামলার বিষয়টাও দুঃখজনক এখন দেখেন দুই পক্ষ এই যে ট্রিটমেন্টের ব্যাপার কে কোনটাকে হাইলাইট করছে যে আমি তো মনে করি যে ডক্টর কামাল হোসেন সাহেবের গাড়িতে যে হামলা হয়েছে উনি সারা জীবন যে রাজনীতিটা করেছেন তাতে কেউ ক্ষুব্ধ হয়ে দু চারটা ঢিল মেরেছে সেটা নিন্দনীয় সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ওনার জায়গা থেকে সাংবাদিকদের সম্পর্কে গণমাধ্যম সম্পর্কে যে বিষয়টা উনি অবতারণা করেছেন সেটা তো আরও অনেক বেশি নিন্দনীয় সকল সংবাদপত্রে তো ওইটা লিড হওয়া উচিত ছিল আমি মনে করি যে সাংবাদিকতার স্বার্থে এবং মত প্রকাশের স্বার্থে তো সেটা তো হয়নি তো এই যে এই যে ধরেন আর বিএনপির কৌশলটাকে বিএনপির কৌশলটা তো হচ্ছে যে বিএনপি কিন্তু অভিযোগ করতেই থাকবে দেখেন আরেকটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আজকে আছে ঐক্যজোটের পক্ষ থেকে এখন এই যে কামুল ভাই যেটা বললেন যথার্থভাবে যে এখন নির্বাচন চলছে নির্বাচন চলাকালীন সময়ে সকল বিষয়ের দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে ঐক্যজোট চিঠি দিচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে তারা মহামান্য রাষ্ট্রপতির সাথে আলাপ করতে চান কথা বলতে চান এখানে তো আমি অন্যরকম একটা গন্ধ পাচ্ছি যে আসলে তাদের উদ্দেশ্যটা কি এটা কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই যে যেই হামলার ঘটনাগুলো ঘটছে যে ছোটোখাটো আমি কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ইলেকশান আসলে এই দুই পক্ষের মধ্যে বিশেষ করে আবামী লীগ বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া সংঘর্ষ এটা একটা স্বাভাবিক নির্বাচনী প্রচার অনুসারা একটা বিরক্তি আমি একটু শেষ করে দিই আমি শেষ করে দিই যে প্রতিটাতে হবে না এটা হওয়াটা কাঙ্ক্ষিত না কিন্তু এইটা যারা করছে তারা কিন্তু সরকারের বন্ধু না তারা নির্বাচনী প্রক্রিয়ার ও বন্ধু না সরকারেরও বন্ধু না সুষ্ঠু নির্বাচনের ও বন্ধু না তাদের ব্যাপারে এদের ব্যাপারে ব্যবস্থা নিবে কিংবা এদের নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবে এই যে আচরণটি আসলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কিনা এই বিষয়টি জানতে চাই একটা ছোট্ট বিরতির পর এই বিষয়টি নিশ্চয়ই জানবো সঙ্গে থাকুন সংবাদ সম্প্রসারণ বিরতির পর স্বাগত আরেকবার দেখছেন সংবাদ সম্প্রসারণ কামরুল ইসলাম চৌধুরী আছেন শফিউল আলম ভুঁইয়া আছেন আমার সাথে আজকে কথা বলছিলাম যে বিষয়টি নিয়ে যে নির্বাচনী প্রচারণায় বিশেষ করে দেখা যাচ্ছে গতকাল আমরা আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা দেখেছি আজ আমরা মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলা দেখেছি মাহবুদ্দিন খোকন এখন পর্যন্ত আহত অবস্থায় রয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন তার নির্বাচনী প্রচারণায় আমরা হামলা দেখেছি প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায় হামলা আসলে শুরু থেকে বিএনপি যখন মানে দলগুলো যখন নির্বাচনী প্রচারণা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে তখন থেকে আমরা কোনো না কোনো দলের মধ্যে সংঘর্ষের ঘটনা দেখছি এই যারা আক্রমণ করছে বা হামলা করছে তাদেরকে চিহ্নিত কারা করছে বা করছে কি না আদৌ তাদের বিরুদ্ধে ব্যবস্থা কারা নিবে অবশ্যই নির্বাচন কমিশন নিবে সে ব্যবস্থা কি নির্বাচন কমিশনের রয়েছে কি না যেমন ধরেন এই যে মানে এখনো এই আপনি হামলাগুলোর কথা বলেছেন অবশ্যই এগুলো নিন্দনীয় যে হামলাগুলো তবে আপনি সাংবাদিকতা করেন আমরা সবাই সাংবাদিকতা আমি একসময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম কামুল ভাই একসাথে সাংবাদিকতা করেন যে নির্বাচনের আগে নানা ধরনের খেলা হয় কে যে কাকে হামলা করছে এটা অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া বের করা সম্ভব না আচ্ছা যে অনেক সময় সিম্প্যাথি অর্জনের জন্য হামলার ঘটনা ঘটানো হয় এখানে কি হয়েছে আমি তা জানি না আচ্ছা আরেকটা জিনিস আমি পরিষ্কার করতে চাই আগেও যেটা বলেছি এই হামলার ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কেউই সরকারের বন্ধু না তারা নির্বাচনী পরিবেশের বন্ধু না নির্বাচনেরও বন্ধু না গণতন্ত্রেরও বন্ধু না এখন এই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থাটা অবশ্যই নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে কারণ হচ্ছে এই যে নির্বাচন চলাকালীন সময়ে সকল দায় দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশন আশা করি এই বিষয়ে ব্যবস্থা নেবে যেমন ধরেন যে আমি গণমাধ্যমে দেখছিলাম যে ডক্টর কামাল হোসেনের গাড়ির হামলার ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তো আমি আশা করব যে সবগুলো জায়গায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে তবে এই যে নির্বাচনী পরিবেশটাকে সুস্থ রাখার ক্ষেত্রে সকল পক্ষের ভূমিকা আছে কারণ এই যে বিভিন্ন এলাকায় যখন নির্বাচনী এই এই ঘটনাগুলো যখন ঘটে এগুলো যে কেন্দ্রীয় সিদ্ধান্তে হয় তা কিন্তু না স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত রেশারেশিকে তারপরে ধরেন উত্তেজনা বক্তব্য পাল্টা বক্তব্য থেকে এই ঘটনাগুলো ঘটে যেমন ধরেন আমি আজকে আমি ঐক্যজোটের একজন নেতার বক্তব্য আমি গণমাধ্যমে দেখছিলাম তাদের পথসভার বক্তব্য যে একজন বক্তব্য দিচ্ছেন আমরা যুদ্ধে নেমেছি এই যে শব্দ চয়ন আপনি যখন যুদ্ধের কথা বলবেন যুদ্ধ মানে কি যুদ্ধ মানে হচ্ছে হানাহানি যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস তা আপনি যখন যুদ্ধে নেমেছেন বলছেন এবং বলছেন যে তিরিশ তারিখে এমন জবাব দেব যে কথাও বলতে পারবে না তার মানে কি আপনি বাক বাকরুদ্ধ করে দেবেন স্তব্ধ করে দেবেন নানা ধরনের ব্যাখ্যা হয় হয়তো উনি এগুলো মিন করেননি এই যে রাজনীতিবিদরা যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন তখন সাধারণ কর্মীরা আরও এক ধাপ এগিয়ে যায় এগিয়ে গিয়ে তারা নানা রকমের কর্মকাণ্ড করে তো সেই জন্য সকল পক্ষেরই কিন্তু এখানে দায়িত্ব আছে শুধু নির্বাচন কমিশন চাইলেও কিন্তু পারবে না রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে এবং রাজনৈতিক প্রত্যেকটা নির্বাচন প্রার্থী যিনি আছেন তার এজেন্টদেরকে দায়িত্ব নিতে হবে তাকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে যে যাতে আমরা পরস্পর হানাহানি না করি আর আরেকটা জিনিস আমি বলি যে অনেক সময় যে পজিটিভ থিঙ্কিংটা খুব দরকার খুব ইম্পর্ট্যান্ট যেটা কামরুল ভাই উল্লেখ করেছিলেন ধরেন আমাদের গণমাধ্যমে এই ঘটনা তো আমরা তুলে ধরবই যে এই যে ধরনের ঘটনাটা ঘটছে যে এটাকে যেমন হাইলাইট করবে পাশাপাশি ওই নোমানি যে দুইটাকে হাইলাইট করতে হবে কেন কারণ এই যে পজিটিভ জিনিসটা দিয়েও কিন্তু অনেকে প্রভাবিত হবে যে এই যে রাজনীতিতে এইটা আসলে ব্যক্তিগত শত্রুতার কোনো বিষয় না হ্যাঁ অনেকে এটাকে খুব সিরিয়াসলি নেয় যে 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 নির্বাচনটা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ওই আমি উদাহরণ দিলাম যখন আপনি বলবেন আমি যুদ্ধে নেমেছি যুদ্ধে নামার ফলাফল হচ্ছে হাঙ্গা দাঙ্গা তারপরে সহিংসতা এগুলো আপনি যখন বলবেন যে না আমি একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছি আমি জনগণের সমর্থন চাচ্ছি জনগণ আমাকে ভোট দিলে আমি নির্বাচিত হব

পথ যেখানে হামলার আশঙ্কা রয়েছে তাদেরকে এটা কাদেরকে কারা দিবে কারা প্রোভাইড করবে আসলে নিরাপত্তাটা এই নিরাপত্তাটা দেবার মূল দায়িত্বটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এই সময় নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই তারা এই দায়িত্বটা পালন করবেন সুষ্ঠুভাবে পালন করবেন প্লাস হচ্ছে রাজনৈতিক দলগুলোকেও আরেকটু সংযত হতে হবে আরেকটু নমনীয় হতে হবে কারণ তারা যে ভোট যুদ্ধে নেমেছেন যদি আমি যদি এটাকে ভোটযুদ্ধ হিসেবে দেখি যুদ্ধ না ভোটযুদ্ধ হিসেবে যদি দেখি ভোটের লড়াই হ্যাঁ সেই লড়াইতে তারা হ্যাঁ সমানতলে লড়বেন সেখানে তারা হুম যুদ্ধ করবেন কিন্তু সেইখানে শব্দ চয়নের ক্ষেত্রে তার বক্তব্যের ক্ষেত্রে শালীনতা থাকবে একটা সীমা রাখা থাকবে হ্যাঁ সেখানে তিনি আক্রমণাত্মক হবেন না যতটা পারা যায় মানে ভোটের সময় মানুষ কিন্তু বিনয়ী হয় বিনম্র থাকেন কিন্তু আমরা দেখি যে আমাদের বসন সংস্কৃতিতে একটা ডেফিসিট মানে প্রচন্ড রকমের ঘাটতি এই ঘাটতিটা আমাদের মোকাবেলা করতে হবে এই ঘাটতিটা পূরণ করতে হবে এখন এই ঘাটতিটা কারা পূরণ করতে পারেন এই ঘাটতিটা পূরণ করতে পারেন রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলগুলো এমনকি ছোট ছোট রাজনৈতিক দলেরও কর্তব্য আছে পাশাপাশি হচ্ছে এই রাজনৈতিক দলগুলো হ্যাঁ কর্মীদের হ্যাঁ বিশাল কর্মী বাহিনী তাদের আছে সেই কর্মী বাহিনীরও কিন্তু একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা যেমন পালন করবেন পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা চেষ্টা করবেন এই ক্ষেত্রে অন্তত সবার প্রতি একটা সমান দৃষ্টি রাখা সবাইকে সবাইকে সমান সুযোগ অন্তত দেওয়া যাতে কেউ কারো প্রতি হ্যাঁ অন্তত তেলে না যান মারামারি হানাহানি যেন বন্ধ হয় অন্তত এই নির্বাচনে আর মাত্র চোদ্দোটা দিন বাকি আছে এই চোদ্দো দিন যেন আমরা একটা শান্তির বাতাবরণ দেখতে পারি এবং মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেন আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে দশ বছর অনেক মানুষ ভোট দিতে পারেন নাই আবার এই দশ বছরে কিছু নতুন ভোটার হয়েছেন মানে প্রায় দুই কোটির মতো দেড় কোটি দুই কোটির মতো নতুন ভোটার আছেন এই নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগটা দিতে হবে এবং নতুন ভোটাররাও কিন্তু আমার মনে হয় যে একটা ডিসাইডিং ফ্যাক্টর তারা এই হানাহানি মারামারি আমার মনে হয় খুব একটা পছন্দ করেন না তাদের কাছে তাদের জন্য এই তরুণদের জন্য যারা আগামী দিনে এদেশের ভবিষ্যৎ এদেশকে এগিয়ে নিয়ে যাবেন ট্যাক্সই উন্নয়নের পথে সবুজ উন্নয়নের পথে এবং গণতন্ত্রটাকে আরেকটু হ্যাঁ পাখা করবেন আমাদের স্বাধীনতার যে মৌল চেতনা সেই চেতনাকে তারা ধারণ করবেন লালন করবেন এবং বাংলাদেশকে একটা মধ্য আয়ের দেশ বা একটা উন্নত দেশে একসময় রূপান্তরিত করবেন সেই রূপান্তরের কাজটা যারা করবেন তাদেরকে যদি আমরা এবার ভোটের সুযোগটা না দেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জীবনের প্রথম ভোট দেবার সারটা যদি আমরা তাদেরকে দিতে না দিই

আমরা সবাই জানি যে নির্বাচন চলাকালীন সময় নির্বাচনের সকল দায় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং সেখানে নির্বাচন কমিশন কাজ করছে তো সেই সময়টাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চিঠি দেওয়ার কি অর্থ থাকতে পারে কেন আমরা তো এমনটাও শুনছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে ডক্টর কামাল হোসেনের একটি ডায়লগের মতো একটা পরিবেশও তৈরি হবে যে তারা সরাসরি জনসমক্ষে একজন আরেকজনকে যেমন আমরা আমেরিকাতে নির্বাচনের আগে দেখতে পাই সেটা হচ্ছে ডায়লগ না সেটা তো হচ্ছে ডিবেট ইলেকশন ডিবেট আমাদের কালচারে যেটা আদ হবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে নির্বাচনী পরিবেশ বিষয়ে আলাপ করার চাইতে অনেক বেশি যৌক্তিক কোনটা যৌক্তিক হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা যদি ওনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে ওনারা কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিবে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করবার কথা সেইখানে দেখা করতে চাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির সাথে এখন এই যে ধরেন যে রাজনীতিতে যে কি হচ্ছে ধরেন এই যে আমি প্রথমে বলছিলাম যে ডক্টর কামাল হোসেন সাহেব আমি ওনাকে অনেক রেসপেক্ট করতাম এক সময় একসময় সময় প্রগতিশীলতার কথা বললেন এখন দুর্গতি দুর্গতিশীলদের সাথে উনি চলাফেরা করছেন উনি যে জামাতের বিপক্ষে কথা বলেছেন সেই জামাতকে সাথে নিয়ে কাজ করছেন তো এইরকম যখন দ্বিচারিতা এবং দ্বিমুখী কর্মকাণ্ড করতে থাকেন নেতারা কামাল হোসেনের মতো নেতা তিনিও যখন আবার তিনি যখন আবার রাষ্ট্রপতিকে চিঠি দেন তখন কি সাংবাদিক হিসেবে আপনার আমার মনে প্রশ্ন জাগা উচিত না যে এটা কেন কী উদ্দেশ্যে

আমাদের রাজনৈতিক নেতাদের মানে বসনটা হুম মানে বসনের উপরে যেন তারা নিয়ন্ত্রণটা নিয়ন্ত্রণটা রাখেন অবশ্যই এবং তারা যেন একটু সংযমী হন পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানবোধ হ্যাঁ সেই জিনিসটা যেন সেই সীমা রেখাটা যেন তারা মেনটেন করেন সেটা কিন্তু আমাদের বিনীত নিবেদন থাকবে তাদের সাংবাদিকদের গালিগালাজ করা আসলে একটা আর সাংবাদিকতা এখন সাংবাদিকতা আসলেই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা পেশা হ্যাঁ আমাদেরকে অনেক কটু কথাও হজম করতে হয় এমন কটু কথা আমরা অনেকবার জীবনে বহুবার শুনেছি তো আমরা চাই যে এই কটু কথাগুলো যেন আমাদের রাজনীতিকরা যাদেরকে আমরা নমস্য মনে করি যারা এ দেশটা শাসন করেন হ্যাঁ তারা যেন আরেকটু বিন একটা বিরতি নেই কামরুল ইসলাম চৌধুরী আরেকটা বিরতি নিয়ে ফিরছে সম্প্রসারণের সঙ্গে থাকুন

কক্ষ থেকে সরাসরি সম্প্রচারে বারণ ইসির বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা অচিরেই আওয়ামী লীগ বলছে কামাল হোসেনের উপর হামলা দুঃখজনক সেসি বলছেন ড কামাল এখন বেপরোয়া চালকের মতো বায়দুল কাদের বক্তব্য এজেন্ট পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গণনার আহ্বান নতুন কি আগে শুধু এজেন্টরা থাকতেন এখন এখানে আহ্বান আহ্বান জানানো হয়েছে যে তাদেরকে এটা সম্ভাবনা কতটুকু কারণ এটা নির্বাচনী আইনের মধ্যে তো পড়ে বলে আমার মনে হয় না কারণ দুই সকল পক্ষের এজেন্টরা থাকবেন ভোট গণনার সময় এজেন্টরা থাকে এজেন্টদের উপস্থিতিটা ম্যান্ডেটরি পর্যবেক্ষক বলতে গেলে তো সেখানে বিস্তর একটা বিষয় দাঁড়িয়ে যাবে বাংলা ট্রিবিউন আছে আমাদের সাথে ভোট কক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ সিসি যেটি আজকে বলেছে নোয়াখালীতে বিএনপি প্রার্থী মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ ভোট কক্ষ নয় কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে সেনাবাহিনী গ্রেফতার করতে পারবে সিসি বলছেন সেনাবাহিনীর হাতে সেই ক্ষমতা দেয়া সকল দাবি পূরণ হয়েছে সেনাবাহিনী এখন গ্রেফতারও করতে পারবে তারপরে কেন্দ্র থেকে সম্প্রচার করতে পারবে সেনাবাহিনী করবে না এটা আসলে এর পৃথিবীর কোথাও সেনাবাহিনী পৃথিবীর কোথাও আপনি বুথের ভিতর থেকে আপনি লাইভ করতে পারবেন না কেন্দ্র থেকে কেন্দ্র থেকে করতে পারবে বুথ থেকে তো আসলে করার কোনো নিয়ম নেই সেটা সেটা তো বলতেই পারেন বিএনপি ঐক্যফ্রন্ট মিডিয়াই আছে মাঠে নেই ওবায়দুল কাদের বলছেন সমাজের অবক্ষয় ঠেকাতে তরুণদের রাজনীতিতে ডাকলেন মাসরাফি মাসরাফি বিন মুর্তজা নির্বাচনী অংশ নিচ্ছেন আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদ মাশরাফি বিন মুর্তজা ক্ষমতার জন্য ডক্টর কামাল আদর্শ বিসর্জন দিয়েছেন মোহাম্মদ নাসিম বলেছেন কথাটি পরে সংবাদপত্রটি দেখে নিতে চাই সমকাল আছে আমাদের সাথে প্রথম খবরটি নোয়াখালীতে বিএনপির মাহবুব উদ্দিন খোকন বিদ্রোহী প্রার্থীদের শর্তে দুই দিনের আলটিমেটাম আওয়ামী লীগের ভোট কক্ষ থেকে লাইভ সম্প্রচার করা যাবে না সিএসি ভিন্ন মতের রাজনীতিকদের প্রতি অশ্রদ্ধা নেই মাশরাফি বলছেন মাঠে শেষ দিন পর্যন্ত থাকবো ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে কথাটি তার মানে যে দোটানায় এখন পর্যন্ত সবাই ছিলেন ভোটাররা কি করবে তারা বারবারই পরিষ্কার করছেন যে না শেষ দিন পর্যন্ত তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা মাঠে থাকবেন প্রার্থীরা প্রচার চালাতে পারছেন প্রথম প্রথম খবর এটি রাতের আলোই খেলতে চায় না বাংলাদেশ সুব্রত চৌধুরীর ওপর হামলার অভিযোগ তার উপরও হামলা হয়েছে কোথাও কোথাও বিএনপি নিজেদের ওপর হামলা করছে ও বাদুল কাদের বলছেন অস্ট্রেলিয়াকে ঘরের মাঠ বানিয়ে ফেলেছে ভারত ভারত সেরা তিন দলের একটি বাংলাদেশ বেশিরভাগই খেলার খবর ইমরান হতে চান না মাশরাফি প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন ঐক্য থেকে পক্ষ থেকে বলা হচ্ছে আবার ঐক্য আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি বেশ আমাল হয়ে গেছে নৌকা জোয়ার দেখে মোটামুটি এই ছিল খবরগুলো এই খবরগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি শেখ হাসিনা ভয় পেয়েছেন এটা হাস্যকর কথা ছাড়া যিনি গ্রেনেড হামলা থেকে শুরু করে পঁচাত্তর থেকে মৃত্যু হয় যিনি কামরুল ইসলাম চৌধুরী শফিল আলম ভূইয়া ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এই ছিল আজকের আইপেনিবিদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই জেড এস আর এম এর সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ